ওটা মনে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা, আমি কিছু বুঝতে পারছি না এইসব কি রাস্তায় গেছে। কলা গাছ, কলার কাজ হয়েছে। মাই গুডনেস, মাই গুডনেস, কত দিন পরে সে পারতাম বল। এই তো সেই জামরুল গাছ, দিদিকে দেখাবি কি? এইখান দিয়ে তো আগে যেতাম। আরে এইখানে নেমে কত কুড়েছি, সেই সেই গাছ আমাদের স্মৃতি। ভালো আছিস? আমরা তো একবার আছে পাড় দিয়ে পাড় দিয়ে বাড়ি কত চান করতে আসতাম আমরা এখানে। এখানে ভলসা গাছও ছিল, পারতাম পড়ে থাকতো নিচে। আমও পড়েছিল, আমরা ঘুরেছিলাম এই দিকটা। ভয় করছে, ভয় করছে। অনেকদিন পর কেনার জায়গায় ফিরছি, ভালো লাগছে। এই সেই সেই গাছগুলোও আছে, মা আনারস গাছ। এই সেই গাছ, এই সরি পুকুর, পুকুরটা এখনো আছে। যা যাবে, এটা কী গাছ, জুটি নাকি? দাদুদের বাড়ি উঠে বললুম, সেই কালো জাম গাছ আছে। গাইস দেখুন কোথা থেকে আমরা কোথায় চলে এলাম। এই তো এটা কি গাছ বেশ, কালো জাম। এখন কালো জাম হয়নি, এই হচ্ছে সেই আমাদের ফেমাস স্নানের ঘাট, যেখানে আমরা ছোটবেলায় খুব খুব এসে স্নান করেছি। মাও আসতো, মা আসতো বলে দাদু বকেছিল। মা বলেছিল ঠিক আছে তাহলে জল তুলে দেবে, তাহলে যাবো না। একদিন জল তুলে হয়ে গেছে, দেন আবার মা আসতো। এইগুলো বলে মানে দেখে মনে হচ্ছে আগেকার দিনে সব ঘাট সাইডে এইসব থাকতো, তো আগেকার দিনের মানে ঘাটে এসে পুজো করতো, সন্ধ্যা দিত। কি হয়ে গেছে ইউটিউবে ছাড়বো, দেখে নেবে। এই যে ভাড়া ঘর গুলো আছে, এটা কি গাছ, কি সুন্দর। ভয়ঙ্কর অবস্থা, এখান থেকে যাওয়া যেত বল, স্টপ হয়ে গেছে। এখানে একটা আঠা গাছ ছিল বল, করবে একটা আছে কি প্রাচীস, আমার হচ্ছে ইলাস লাইফ। তোরটা কি বলে দে, প্রাচীস ওয়ান, আর প্রিয়াঙ্কা পিকু। এখানে কল হয়ে গেছে, বাড়ছে না আমাদের। হ্যাঁ
হয়েছে কোন গাছ? ফাইনালি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। ওটা কি বড় দেখো, বাপরে! এই তুই কি করছিস আকা? যা হারিয়ে যাবি, যা পালা। বললাম এই গাছটা ভেঙে দিয়ে যাবো কেন।